হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব আমের আচার। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এখানে আম নিয়ে নিয়েছি, আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। আমগুলো আমি ভালো করে ধুয়ে একদম মুছে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। আমগুলো খোসা সমেতে আমি রাখবো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব, জন্য কড়াইতে ধনে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দেব গোটা মৌরি, গোটা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার মশলাটা আমি ভেজে নেব। ভাজা মশলাটা হয়ে গেছে, এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, 2-3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি 2 মিনিটের মতো। এবার এখানে আমি 1 কেজি আমের জন্য 700 গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দেবো। আমটা যতটা টক সেরকম নির্ভর করছে কতটা গুড় লাগবে। আমি 700 গুড় নিয়েছি, গুড়টা দিয়ে এবার নাড়াচাড়া করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমগুলো একসাথে আমি নাড়তে থাকবো। এই যে গুড়ের মধ্যে আমটাকে ভালো করে ফোটাতে হবে, আমটা গুড়ের মধ্যে ফুটতে থাক। এবার আমি এই ভাজা মশলাটা বেটে নিয়ে আসি। মশলাটা আমি গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে ফোটাতে এই যে এটা অনেকটাই ঘন হয়ে এসছে। তো আর একটু ঘন হবে, আর একটু ফোটাতে থাকবো। যে আমের মধ্যে গুড়টা একদম ফুটে গেছে, গুড়টা অনেকটাই কম হয়ে গেছে। তো আর আমি ঝোলটা কম করব না, যে এরকমই রাখবো। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো, পরিমাণ মতো দিয়ে দিতে হবে, সবটা দেবো না, নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। আমের আচার তৈরি হয়ে গেল। এবার আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেব। আমের আচারটা তৈরি হয়ে গেছে, এটাকে এবার 3-4 দিন রোদে শুকনো করে নিতে হবে, তারপর জারের মধ্যে ভরে রাখতে হবে। আমাদের আমের আচার তৈরি হয়ে গেছে, তো এটাকে 3-4 দিন রোদে দিতে হবে। তার আগে আমি একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে খেতে। মিষ্টি ঝাল নুন একবারে ঠিক আছে, খুবই টেস্টি হয়েছে খেতে। খেতে খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।